ইউনেস্কোর পক্ষ থেকে দুর্গাপূজোকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁ ছয়ঘড়িয়া পঞ্চায়েতের উদ্যোগেও বিশেষ শোভাযাত্রা। ইউনেস্কোর পক্ষ থেকে বাংলার দুর্গাপূজোকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। সেই স্বীকৃতি স্বরূপ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, 1 সেপ্টেম্বর রাজ্য জুড়ে শোভাযাত্রা করা হবে। এদিন কলকাতাতেও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জোড়াসাঁকো থেকে শোভাযাত্রা করা হয়। পাশাপাশি বৃহস্পতিবার গোটা রাজ্যের সাথে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকেও এক শোভাযাত্রার আয়োজন করা হয়। জয়ন্তীপুর বাজার থেকে এদিনের র্যালি শুরু হয়ে রাখালদাস স্কুলের সামনে এসে শেষ হয়, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের শেষ পুজোর স্থান থেকে এই পঞ্চায়েতের প্রথম পুজোর স্থল পর্যন্ত এদিনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ দাস, দুর্গা প্রতিমার মডেল থেকে চণ্ডীপাঠ সবকিছুরই আয়োজন করা হয় এদিনের শোভাযাত্রায়। ধুনচি নাচেরও ব্যবস্থা করা হয়। এ বিষয়ে প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, আপনারা জানেন যে আজ বাংলার বিশেষ দিন, ইউনেস্কো বাংলার পুজোকে হেরিটেজ ঘোষণা করেছে, তার জন্যে বাঙালি হিসাবে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলা জুড়ে উন্মাদনা চলছে। বাংলার একটা বিশেষ দিন যে ইউনেস্কো সারা বিশ্ব দরবারে বাংলার পুজোকে বিশ্ব হেরিটেজ ঘোষণা করেছে, এবং সেটার জন্যে আজকে বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে এই উদ্দীপনা উন্মাদনা চলছে যে পুজো আজকের থেকেই বাংলার মাটিতে শুরু হয়ে গেল। সেই পুজোকে সামনে রেখে আজকে এই আগমনী বার্তা এবং আগমনী শোভাযাত্রা চলছে। এদিনের শোভাযাত্রাতে ষোলো আনা বাঙালিয়ানা বজায় রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে। মিছিলে অংশগ্রহণকারী মহিলারা যেমন লাল পেড়ে শাড়ি পরেছিলেন, পুরুষেরাও ঠিক সাদা পাজামা পাঞ্জাবি পরেছিলেন। ঠিক তেমনই ঢাকের তালে ধুনচি নাচ আলাদা মাত্রা যোগ করে এদিনের শোভাযাত্রায়। এদিনের শোভাযাত্রা যত এগিয়েছে ততই ভিড় বেড়েছে সাধারণ মানুষের। এ বিষয়ে তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পশ্চিমবঙ্গের পুজো হেরিটেজ ঘোষণা হয়েছে, আজ আমাদের কাছে একটা মহান দিন। দুর্গা উৎসব ইউনেস্কো হেরিটেজ হিসাবে পরিচিতি লাভ করেছে বিশ্বের দরবারে, সেই উপলক্ষে আজকে কলকাতায় আমাদের বর্ণাঢ্য পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই দিনটি আমরা উদযাপন করছি। আর নিশ্চয়ই আমাদের কাছে একটা গর্বের দিন, বড় পাওনা বিশ্বের কাছে বাঙালি দুর্গা উৎসবের যে স্বীকৃতি লাভ করেছে, এবং এর জন্য আমি অত্যন্ত কৃতিত্ব দিতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে যে দুর্গা উৎসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে যে উচ্চতায় বিশ্বের দরবারে তুলে ধরেছেন, আমি কৃতজ্ঞ। আমরা বাঙালি হিসাবে বাংলার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।